4.5 ঘন্টার পরিশ্রম এবং পরিশ্রম উপরে নিয়াকু আয়ত্ত করা যাইছে এবং আমার সহ ফায়ার অফিসর আসছেন টিকে বাবু তা সহ আলোচনা করা স্যার গোটে টপ লা কারণ কঞ্জেস্টেড এরিয়া লা এবং তিনটি ফ্লোর রয়েছিল কেতে চ্যালেঞ্জিং লা আপনার নিয়াকু আয়ত্ত করা চ্যালেঞ্জিং তো লা যেহেতু এটা কনফাইন স্পেস লা পুরা ভিতরে পুরা প্যাক হয়ে গেছিল আপনার শাড়ি গুড়া সব যাক কম্বোস্টেবল ম্যাটেরিয়াল সেইথিপাই আমি আমি প্রায়োরিটি দেলু বাহার পটু এন্ট্রি করা আমি ইজি লা এটা বাহার পটু এন্ট্রি কলু ফোর্সফুল এন্ট্রি কলু কাচ এবং প্লাই ভাঙ্গিকি তো আমি তিনটাক ফ্লোর কু আটেন্ড কলু প্লস তা সহিত স্টাণ্ড বাই আমি পাখ যে বাটা বিল্ডিং অবং পছ এই বিল্ডিং রুগা দোকান পছপটে যে রেসিডেন্সিয়াল এরিয়া লা সেইটি গোটে ব্যাকঅপ গোটে আমি লাইন দিয়েছিল সো দ্যাট পছপটে আর কিছু আফেক্ট কলানি সেটা সাইড বিল্ডিংস কু আফেক্ট কলানি সে আমার যা দোকান টেন্টেটিভলি ফোর আওয়ার্স অ্যাভোভ লাগিছে পচাশটা পর্সনাল লাগিলে আপনার ডিফরেন্ট র্যাঙ্কসর আউ সাতটা ইউনিটস লাগিছিল আমার এটা লা কারণ আমি দেখুলু লোক ভিড় লা গাড়ি আসার অসুবিধা হোক তা সহ আপনার হাই টেকনোলোজি গাড়ি মধ্যে ব্যবহার কলে স্কাই লিফ্টর ব্যবহার হ্যাঁ সেটা আমার বাহার পটু আমার এক্সটার্নাল ফায়ার ফাইটিং হল না বাহার পটু রহিকি ফায়ার ফাইটিং কলে সেইপাই সেটা বহুত আমাকে হেল্পফুল কলা আউ পানি আমি রিলে দেলু আমি পানি আমার বিভিন্ন গাড়ি গুড়া ওয়াটর সোর্সর রিলে আমি পানি নিয়ে আসলু তো কন্টিনিউটি রহিলা সেটা নিয়া লিভুত লা ফুনি কিছু সময় পরে ফুনি জলতলা সেটা হব এটা কারণ যে এ ভিতরে আপনি দেখুন সবু জায়গা লুগাটা অধা জলিকি পড়ছে দ্যাট মিন সেই ভিতরে তার ফায়ারর মানে পার্টিকলস লা তো বাহারু যদি পবন আমি যে কাচ ভাঙ্গিলু এবং প্লাই ভাঙ্গিলু ভিতরু পবন মিললা অক্সিজেন মিললা মানে সে পুনি জলি উঠিলা কারণ কম্বোস্টেবল ম্যাটেরিয়ালটা জলুলা এটা সেটা হব এটা প্রসেসটা কিন্তু সেটা মানে অধিক স্প্রেড কলানি কিছু ইঞ্জুরি হয়েছে না নো ইঞ্জুরি নো ইঞ্জুরি ভাবে যা আলোচনা করলে পাখাপাখি 4 ঘন্টার অপরেশন লা এবং সম্পূর্ণ ভাবে নিয়াকু আয়ত্ত করা যাইছে এবং যে অপরেশন যে সামিল হয়েছিল সে পাখাপাখি 4.5 ঘন্টার অধিক সময় পরিশ্রম করছেন পাখাপাখি 50 অধিক ফায়ার কর্মচারী নিয়োজিত হয়েছিল এবং কইপারা সম্পূর্ণ ভাবে নিয়াকু আয়ত্ত করা যাইছে আমি সহ যে পুরো অপরেশনে সামিল হয়েছিল এবং নিজে উপরক যাইকি সে নিয়াকু আয়ত্ত করছে তাঁকর আমি প্রতিক্রিয়া নেওয়া কারণ সে এই অপরেশনে সামিল হয়েছিল এবং বাজি লগাইকি সে ল্যাডরে চড়িলে তৃতীয় মলাকু চড়িলে এবং সে চেষ্টা করছিলেন নিয়াকু লিভাবে স্যার কেতে চ্যালেঞ্জিং লা আপনার উপরক যাইলে কষ্ট লাগছিল কারণ ধূয়া বাহুটা নিয়া ভিতরে আমার আপনার নিজে যাইলে লিভি যাই তো আমি দেখলে কষ্ট টিকে লাগিল না ইঞ্জুরি নাই আপন মধ্যে উপরক যাওতে ধুয়া এত দূর ভারতে আপন মধ্যে পছক ফেরুতে পুনি পুনি যাবে চেষ্টা করতে প্রবল ধুয়া হতলা আর কোন করিয়া প্লাইটা লাগিলে লুগা লাগুচি আম ফায়া সার নিশ্চয় ভাবে দেখো তো ওই মানে হি হিরো কই পরিবা এই অপারেশন রে কারণ এই মানে হি উপরক যাইতলে এবং নিয়া কো আয়ত করিয়া কো 4.5 ঘন্টার পরিশ্রম করতলে এবং এবে সম্পূর্ণ ভাবে নিয়া কো আয়ত করা যাইছি এবং ক্ষয়ক্ষতি আকলন করা যায়নি যদি বা কোয়া যাওছি লাখাধিক টঙ্কার ক্ষয়ক্ষতি হইছি অপরপটে যদি কইবা নিয়ার কারণ মধ্য কিভাবে নিয়া লাগিলা তার কারণ মধ্যে খোঁজা যাব কারণ আপরে যে ফায়ার অফিসর মধ্যে অছন্তি সেমানে মধ্যে তদন্ত করিবে সিসিটিভি ফুটেজ কু আধার করি কি তদন্ত করা যিও যেহেতু সিসিটিভি ର যে মেমোরি হইলা তা সুরক্ষিত অছি এবং সে মেমোরি যোগে মধ্য জবত করা যাইছি ফায়ার টিম জবত করেছি মেমোরি কো এবং সিসিটিভি ভিজুয়াল মধ্য তাঙ্কতে রয়েছে কারণ সিসিটিভি ভিজুয়াল হুয়ে তো প্রমাণ খোঁজা যাই পারে কি তার কারণ কোণ হইতে পারে শর্ট সার্কিট না আর কিছু কারণ হইতে পারে কিন্তু পরবর্তী অবস্থায় তদন্ত পরে হি জানা পড়ব কটকর ক্যামেরা পার্সন সুব্রত সহ বিশ্বজিৎ দাস অর্গস নিউজ যদি আপনার আমার ভিডিওটি ভালো লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু না।